স্বাধীর ব্লগ কবে আসবে, স্বাধীর ব্লগ কবে আসবে, এই কোয়েশ্চেনটা করে করে তোমরা আমার ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গার কমেন্টস বক্স আর ইনবক্স একদম ভরিয়ে ফেলেছো। আমি সত্যি ভাবতে পারিনি যে তোমরা আমাকে এতটা পরিমাণে ভালোবাসো। তো চলো ফাইনালি এবার স্বাধীর ব্লগ এক এক করে আসতে চলেছে। এবার থেকে একটু একটু করে তোমাদের সকলের সাথে আমার স্বাধীর ব্লগটা শেয়ার করবো। সাথে আমি কী কী করলাম, কী শাড়ি পরলাম, কীভাবে সাজলাম, কী কী নিয়মকানুন হলো সবটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো, হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আমি রূপসা আবারও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আমার জীবনের একটা স্পেশাল মোমেন্টসের দিন। কিভাবে সেই দিনটার জন্য আমি নিজেকে প্রিপেয়ার করলাম, কিভাবে সাজলাম, সবটা তোমাদের সাথে এবার একটু একটু করে শেয়ার করব। তো চলো দেখো, এটা হচ্ছে আমার সাধের আগের আগের দিনের ব্লগ। মানে আমার সাধের ডেট ফিক্সড হয়েছিল জুলাই মাসের 7 তারিখে, মানে রথযাত্রার দিন, আর এই ভিডিওটা করা হয়েছিল 5 তারিখ। আর তোমাদের সাথে আমি নিশ্চয়ই এর আগেও অনেকবার শেয়ার করেছি যে আমার জীবনে যে কটা মানে স্পেশাল দিন হয়েছে আজ পর্যন্ত, বিয়ে, তারপরে বিবাহ বার্ষিকী, সব কিছুতে এত তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়েছে মানে কি বলবো। তো সেই বিবাহ বার্ষিকীর পরে এই সাজটাও কিন্তু এমন তাড়াতাড়িভাবে সব কিছু মানে ঠিকঠাক হয়েছে, সেটা মানে বলে বোঝানোর মতো না, মানে একদম 4-5 দিনের মধ্যে সবটা ঠিক হয়েছে, এরকম একটা ব্যাপার হয়েছে। তো চলো তোমাদের সাথে এবার পুরোটা ভালোভাবে শেয়ার করি। তোমরা অনেকেই জানো যে আমরা কিছুদিন আগে বেবিমুন থেকে ঘুরে আসলাম সিঙ্গাপুর থেকে। তো সেখান থেকে খুব ভালোভাবেই ঘুরে এসেছি, ঘুরে মজা টজা করে বাড়িতে চলে এসে রেস্ট নিচ্ছি রীতিমতো। শরীরটা একটু একটু খারাপ, আবার একটু একটু ভালো, এইভাবেই কাটছিল। তারপরেই হচ্ছে হট করেই আমাদের মানে সাধের কথাটা মাথায় আসলো। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে, আমাদের গুন্তিতে হচ্ছে একরকম টাইম হয়ে গিয়েছে, আর মানে সাজটা হয় আর এক ধরনের টাইম হিসেবে। তো সেই কারণেই আর কি একটু মিস্টেক হয়ে গিয়েছে। তো সেই জন্য হট করেই সাধের এই দিনটা ফাইনাল হলো 4 দিন আগে, মানে 7 তারিখে রথ ছিল আর তার 4 থেকে 5 দিন আগে সাধের এই ডেটটা ফিক্সড হয়েছে। হ্যাঁ, এই মাসে অনেকগুলো শুভ দিন আছে, বাট সাধ উপলক্ষে এই রথের দিনটা নাকি ভীষণ শুভ। আর যেহেতু জগন্নাথ দেবের রথযাত্রা রয়েছে, সেটা তো অবশ্যই আরও বেশি এক্সট্রা শুভ বলা যায়। তো সেই জন্যই আর কি আমরা অনেক চিন্তা ভাবনা করে অনেক ডিসিশন নিয়ে ভাবলাম যে না, একটা ভালো কাজ যখন করতেই হবে তখন শুধু শুভ দিন দেখে করলে হবে না, আর যেহেতু আমাদের জগন্নাথ দেবের রথযাত্রা রয়েছে তো চলো একটু কষ্ট হলেও সেই ডেটেই করে ফেলা যায়। সেই মতোই সব তোড়জোড় করা শুরু হলো। বীরনগরের কন্টিনিউ এখন থেকে এবার ফোন যাবে, মানে ফোনের মাধ্যমেই সব কিছু করা হবে, যেহেতু আমাদের হচ্ছে এখনও ডক্টর চেক আপ আছে। অনেকদিন ধরেই ট্রাই করছিলাম আমরা ঘুরে থেকে আসার পর, একটা টেস্টের জন্য আমরা ডক্টর চেক আপে যেতে পারছিলাম না, যেহেতু বাইরের থেকে ঘুরে আসলাম। একটা রেগুলার চেক আপও খুব দরকার ছিল আমাদের জন্য, যে সব ঠিকঠাক আছে কি না এই বিষয়ে জানার জন্য। তো সেই জন্যই আর কি যাওয়া হচ্ছিল না, তাই ফোনের মাধ্যমে সবটা মানে কমপ্লিট করার চেষ্টা করা হলো। বীরনগরে শুরু হলো সব রকম কাজের ডেকোরেশন, খাওয়া দাওয়া, নিমন্ত্রণ, তারপরে আরও যেসব থাকে সেটা সবাই জানো। তো আর এদিকে হচ্ছে আমি যেহেতু কল্যাণীতে রয়েছি তো আমি বীরনগরেও যেতে পারছি না, আমার এক্সামও ছিল, তার মধ্যে হচ্ছে আবার সাধের ডেট, আবার আজকে যাব কালকে ডক্টর দেখাতে আসতে হবে, একটু বেশি জার্নি হয়ে যাবে। তো সেই জন্য আমারও যাওয়া হচ্ছে না। তো তাই ভাবলাম যে চলো এখানে যখন আছি তখন মেহেন্দিটাই কমপ্লিট করে নেওয়া যাক, আর তার সাথে সাথে শাড়ি ব্লাউজটা কিনে ব্লাউজ কাটাতে দিয়ে সব কিছু রেডি করে নিয়েছি। তোমরা এর আগের ব্লগে নিশ্চয়ই দেখে নিয়েছো যে আমি কোন শাড়িটা কিনেছি বা কিছু, বা হয়তো আমি বলিনি। তো চলো নেক্সট ব্লগে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো। আর এতদিনে নিশ্চয়ই ছবি দেখে বুঝেই গেছো যে কোন শাড়িটা আমি চুজ করেছিলাম, আর সেই শাড়িটা তোমরাও অনেকেই বলেছিলে যে রেড শাড়িটা ভালো লাগছে, আবার অনেকে বলেছিলে যে ব্লু শাড়িটা ভালো লাগছে। রেড শাড়িটা পরলে তো অবশ্যই খুবই খুবই সুন্দর লাগে, লাল শাড়ি মানেই মেয়েদের ইমোশন প্লাস একটা অন্যরকম রূপ খুলে যায়। বাট আমি আগে অনেকবার মানে রেড শাড়ি পরেছি, সেই জন্য ভাবলাম যে এখন একটু অন্যরকম ট্রাই করা যাক যে কেমন লাগে বা কিছু এরকম একটা। আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার এক হাতের মেহেন্দি কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর আমি এবার ভেবেছিলাম যে একটু ফিগার দিয়ে মেহেন্দি করে দেখবো। অনেকেই দেখেছি ফিগার দিয়ে মেহেন্দি করতে, বাট আমি সেরকম করিনি, বিয়েতেও করা হয়নি, অ্যানিভার্সারিতেও করা হয়নি, বললামই তো যে খুব তাড়াহুড়ো, যেমন তেমন করে কোনো রকম করেই বেরিয়ে গেছিলাম। তো এবার যেহেতু হাতে একটু টাইম আছে তো ভেবেছিলাম যে এবার একটু ফিগার দিয়ে করব, আর বেবি শিওর বলে কথা, একটু অন্যরকম না করলে হয় নাকি, তাই
তো সেই জন্যই আর কি ফিগার চুজ করেছিলাম। একটাতে মানে লেফট হ্যান্ডে ছিল প্রেগনেন্সি এই টাইমটাই, আর রাইট হ্যান্ডে ছিল আমার একটা ছোট্ট গোপু সোনা, আর তার অপোজিটে ছিল, তোমরা সবটাই দেখবে তাও আমি একবার বলে দিই, আর একটা হচ্ছে দোলনার মধ্যে একটা ছোট্ট কিউট বেবি, আর আর একটা ফিগার যেটা ছিল সেটা হচ্ছে আর কিছুদিন পরে আমাদের পুচকুকে নিয়ে মানে আমাদের তিনজনের একটা ফিগার এরকম একটা ডিজাইন ছিল। আর মেহেন্দিটা কেমন হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই জানিও, তোমরা এতদিনে রিলস দেখে নিয়েছো আমি জানি, তবুও তোমাদের সাথে আবারও একবার জিজ্ঞেস করছি যে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানি। সত্যি ভাবলেই কেমন যেন একটা অবাক অবাক লাগে। এই কিছুদিন আগেই তোমাদের দাদাভাইয়ের সাথে আমার হট করেই একটা জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের দিনের রাত্রিবেলা দেখা হলো, তারপরে শুরু হলো আমাদের ভালোবাসা, তারপরে তার থেকে শুরু হলো কত ঝড় ঝাপটা, কত কিছু পেরিয়ে আমাদের বিয়ে হলো, তারপরে অ্যানিভার্সারি, আর দেখো আজকে দেখতে দেখতে আমরা উডবি প্যারেন্টস হতে চলেছি। কি ভালোটাই না লাগে, মানে সময় কতটাই না তাড়াতাড়ি বয়ে চলে যায়। আমরা চোখের পাতা ফেলতে ফেলতে মানে চোখের পাতা ফেলার যেমন সময় গোনা যায় না, তেমনই আমাদের জীবনের সব কিছু মানে সব জিনিসগুলোও কিন্তু এরকম খুব ঘড়ির কাঁটার মতো খুব স্পিডে ঘুরতে থাকে, তাই না? এই দুদিন আগে কী ছিলাম আর দুদিন পরে কী হয়ে গেলাম। তো যাই হোক, খুবই ভালো লাগছে, আর এই টাইমটা তো ভীষণ এনজয় করছি আমি। তার সাথে সাথে হ্যাঁ, কষ্ট তো অবশ্যই হচ্ছে, কষ্ট না হলে আর মা হওয়ার অনুভূতিটাই কী। তো কষ্ট যেমন হচ্ছে তেমন আনন্দও ভীষণ হচ্ছে, আর খুব খুব এনজয় করছি। আর ডক্টর তো সবসময় বলেছে যে এই টাইমটাতে মানে তুমি রোগী বা অসুস্থ এই ব্যাপারটা কখনোই মাথায় আনবে না, এই প্রেগনেন্সি টাইমটাকে একদম মন খুলে এনজয় করো, যা করতে ইচ্ছা করে তাই করো, যা খেতে ইচ্ছা করে যা মানে তোমার যেটা ইচ্ছা করে, তুমি যত মন খুলে যত ভালোভাবে থাকবে তোমার বেবিটাও সেরকম ভালো থাকবে আর তুমি নিজেও খুব ভালো থাকবে। তো দেখো আমার লেফট হ্যান্ডের একটা সাইডে কিন্তু মেহেন্দি কমপ্লিট হয়ে গেছে, এবার রাইট হ্যান্ডের মেহেন্দিটা স্টার্ট করে দিয়েছে, আর ওপরে মানে যেহেতু মিড হ্যান্ড মেহেন্দি করেছিলাম তো বেবি শাওয়ারটা লিখেছিল, মানে পুরো মেহেন্দিটাই কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল। বেবি শাওয়ার লেখাটাও প্লাস ফিগারগুলো থিমগুলো খুবই ভালো লেগেছিল। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও যে তোমাদেরও মেহেন্দিটা কেমন লাগছে। দেখো তোমাদের সাথে যে আমি বললাম যে ফিগারগুলোর মধ্যে আমি চারটে ফিগার করেছিলাম, আর তার মধ্যে ছিল একটা ছোট্ট কিউট গোপুসোনা, আর এই গোপুসোনাটা ছিল আমার রাইট হ্যান্ডে। আর সত্যি কথা বলতে গোপুসোনাটা হওয়ার পরে মানে কমপ্লিট হওয়ার পর এত সুন্দর আর এত কিউট লাগছিল না, মানে আমার হাতে যে চারটে ফিগার ছিল তার সব থেকে বেশি কিউট লাগছিল এই গোপুসোনাটাকে। আমার তো দেখে ভীষণ ভীষণ মজা লাগছিল আর খুব ভালো লাগছিল। গোপুসোনাটাকে আমার মনে হচ্ছিল যে মানে হাত থেকে যেন যখন মেহেন্দিটা উঠে যাওয়ার সময় মানে সাধের অনুষ্ঠান কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন উঠে যাচ্ছিল মেহেন্দিগুলো একটু একটু করে, তখন আমার এত মন খারাপ লাগছিল মানে কি বলবো, যে গোপুসোনাটা ভীষণ মিষ্টি হয়েছিল। তোমরা দেখো তোমাদেরও খুব ভালো লাগবে।
ফাইনালি দেখো আমার বোথ হ্যান্ড বোথ সাইড মেহেন্দি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি পুরোটা যে কিরকম কিরকম হয়েছে। এই দেখো এখানে বেবি শাওয়ার লেখা, কি সুন্দর করে তাই না বলো। আর হচ্ছে নিচে হচ্ছে আমার মিষ্টি গোপু সোনা, কি সুন্দর লাগছে। আর এদিকে হচ্ছে আমাদের দুজনের একটা ছবি, দুজনের বলতে এখনকার টাইমে, আর অপোজিটে রয়েছে বলেছিলাম না দোলনার মধ্যে একটা কিউট বেবি রয়েছে, এই যে সেই কিউট বেবিটা। আর এই সাইডে হচ্ছে আর কিছুদিন পরে পুচকুশোনা চলে আসার পরে আমাদের তিনজনের একসাথে। তো তোমরা তাড়াতাড়ি কমেন্টস করে বলো তো যে কেমন লাগছে মেহেন্দি ডিজাইনগুলো আর থিমগুলো কেমন হয়েছে। সবকটা থিম কিন্তু আমি খুব মানে খুঁটিয়ে খুঁটিয়ে চুজ করেছিলাম, ভীষণ পছন্দের থিম আমার। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, আর সাধের নেক্সট ব্লগগুলো খুব তাড়াতাড়ি আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর এডিটও করব খুব তাড়াতাড়ি। তো চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, জয় গোপাল।